তো প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা চলে আসছি মামা ভাগিনা এন্টারপ্রাইজ, আর মামা ভাগিনা এন্টারপ্রাইজ থেকে কিন্তু আজকে থাকছে জুয়েল ভাই। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলছে আসলে? জি শুকর আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য খুবই ভালো আল্লাহর রহমতে। আমাদের হলো সব এক্সক্লুসিভ কালেকশন, আমাদের সেলও ভালো মাশাআল্লাহ। আচ্ছা, তো আজকে কি দিয়ে শুরু করবো প্রথম? ফার্স্ট অফ অল আমি প্রাডো দিয়ে শুরু করতে চাই। আচ্ছা আচ্ছা, প্রথম আমরা শুরু করব আজকে রাজকীয় একটি গাড়ি প্যারাডো, ঢাকা মেট্রো গহ 18 সিরিয়ালে কিন্তু গাড়িটি। জুয়েল ভাই, এই গাড়িটি সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই গাড়িটি মডেল হলো 2014, রেজিস্ট্রেশন হলো 2019 অক্টোবরে। অক্টোবর? আচ্ছা জি। টেক্স টোকেন ফিটনেস কি অবস্থা? টেক্স টোকেন ফিটনেস 2023 সালের অক্টোবর এবং 2024 সালের অক্টোবর। অক্টোবর জি। আচ্ছা, গাড়ির কন্ডিশনটা যদি একটু বলতেন আসলে কি অবস্থা আছে? গাড়ির কন্ডিশন একেবারেই সুপার কন্ডিশন, কারণ যে ভদ্রলোক নিয়েছিলেন উনি এই গাড়িটা ওইভাবে চালাইতে পারে নাই, সর্বসাকুল্যে উনি 3000 কিলোমিটার চালাইছে। এখন বর্তমানে মাইলেজ আছে হলো 27,000 সামথিং মাইলেজ কিন্তু আছে। আর গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো আছে। এটা কি পার্ল কালার বলে না? জি পার্ল কালার, ব্ল্যাক ইন্টিরিয়াল, 7 সিট বেবি সিট পাওয়ার, সামনে 2 সিট হিটার। ওকে, গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ, সামনে কন্ডিশনে দেখেন কত গর্জিয়াস, আর পিছনে চাকা থেকে শুরু করে সব কিছু একটু দেখাবেন জুয়েল ভাই। চাকা কন্ডিশনগুলো কেমন? চাকা কন্ডিশন ভালোই আছে, চারটা চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ, চারটা চাকাই ভালো আশা করা যায়। সানরুফ ঠিক আছে? সানরুফ আছে, অবশ্যই সানরুফ আছে। আচ্ছা আচ্ছা, সানরুফ আছে, আমরা সানরুফ একটু দেখাই দিই। এই হচ্ছে সানরুফ, এই হচ্ছে গাড়ির পিছনের কন্ডিশন, এদিক দিয়ে। ওকে, ওই দিক দিয়ে ঘুরে আসলে আপনি তো জল ভাই, পিছনের কন্ডিশনটা কেমন যদি বলতেন? পিছনের মানে মোট কথা গাড়িটা হলো আনটাচ, গাড়ির ভিতরে কোনো রকম স্ক্র্যাচ নাই, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, ইভেন গাড়িটা খুবই কম ইউজ হয়েছে, খুবই মাইলেজ আপনি 27,000 সামথিং মাইলেজ। আর গাড়িতে স্ক্র্যাচ খোলাকাটা কোনো কিছু বলার সুযোগ নাই? না কোনো রকম। যারা চাচ্ছেন আসলে ঢাকা মেট্রো গহ 18 সিরিয়ালে স্পলারে কিন্তু থাকছে সবকিছু, আসলে অরিজিনালই তো জুয়েল ভাই। অরিজিনাল আমি আপনাকে দেখাই। আচ্ছা পাও, এটা হলো 7 সিট, 7 সিট হ্যাঁ বেবি সিট পাওয়ার। আচ্ছা, এটা আমরা সুইচ দিব, সুইচ দিলে এটা আপনার ডাউন হয়ে যাবে। ওয়াও, ঠিক আছে, সুইচ দিলে ডাউন হয়ে যাবে, অসাধারণ। এবং এটাও সুইচ দিলে ডাউন হয়ে যাবে। আবার প্রয়োজন একদম অটো, হ্যাঁ প্রয়োজন মতো আমি আবার সেপুরের দিকে হাঁটাতে পারা যাবে, হ্যাঁ ওটা চলে আসবে। ওকে, এই যে ওয়াও, চমৎকার তো। ঠিক আছে, তো তেলে চালিত না জল ভাই? হ্যাঁ একদম তেলে চালিত, কমপ্লিটলি তেলে চালিত, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, কোনো রকম স্ক্র্যাচ নাই, একদম যা আছে এ টু জেড অরিজিনাল কন্ডিশন আছে। কালার থেকে শুরু করে গ্লাস চাকা সবকিছু একটা অরিজিনাল অবস্থা আছে সব। আর গাড়ি কিন্তু একটা ওয়াজ মানে কি রাজুকে একটা চমৎকার গাড়ি, কিন্তু মুক্তা পাল কালার বলে নাকি? হ্যাঁ এটাকে পার্ল বলে, পার্ল পার্ল বলে, চমৎকার কিন্তু একটা কালার। আমরা গাড়ির ভিতরে ইন্টারিয়র দেখাবো জুয়েল ভাই ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, আপনাকে রিয়ার সাইডটা দেখাই। এই যে দেখেন পিছনের সিট, ব্ল্যাক ইন্টিরিয়াল, হ্যাঁ ব্ল্যাক ইন্টিরিয়াল। আর এদিকে যদি আমরা একটু সিলিন্ডার একটু দেখাই দিই, জি একদম ফ্রেশ আছে, একদম সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। কিন্তু সিট কভারগুলো ব্ল্যাক, একদম সব কিছু একটা ব্ল্যাক কন্ডিশনে, জি অল। সামনের কন্ডিশনে যদি দেখা দেন জল ভাই, সিসি কত মিটার ভাই? এটা 2700 সিসি, 2700 সিসি। আর দিকটা কিন্তু পুশ স্টার, এটার ইয়াটা নিয়ে আসো, রিমোটটা নিয়ে আসো, টিভি, ব্যাক ক্যামেরা, এসি সব কিছু অল 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 কমপ্লিট। আর এদিকে কিন্তু সানরুফ থাকছে, জি সাথে কিন্তু সানরুফ থাকছে, অল পাওয়ার অটো, আর টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু একটা কমপ্লিট, ফ্রন্ট টু সিট পাওয়ার। আচ্ছা, এবং আপনার এই 2 সিট আবার হিটার। আচ্ছা আচ্ছা, হিটার সুইচ আছে, ঠিক আছে, ক্রুজ কন্ট্রোল। জল ভাই, জি ইঞ্জিন কন্ডিশনটা কেমন একটু যদি দেখাই? ইঞ্জিন কন্ডিশনটা আসেন একটু দেখাই। আচ্ছা, ইঞ্জিন কন্ডিশন দেখাবো। ওয়াও, মানে নাম্বার প্লেট যদি আপনি রিমুভ করেন এটা বোঝার উপায় নাই যে গাড়িটা ইউজ হয়েছে। নাম্বার প্লেটটা খুলে ফেলি, আচ্ছা বোঝার উপায় নাই যে গাড়িটা ইউজ হয়েছে, কারণ অনেক লেস ইউজ, একদম আসলে রিকন্ডিশন কন্ডিশনও, হ্যাঁ অলমোস্ট আপনার রিকন্ডিশনের মতোই মতো, জি। আচ্ছা, সব কিছু দেখেন আপনি, এভরিথিং একদম বনার থেকে শুরু করে সব কিছু একটা ফ্রেশ কন্ডিশন আছে, ইঞ্জিন কন্ডিশন।
মাইলেজটা একটু দেখাই। জল ভাই আসলে মাইলেজটা কত সামথিং বলছিলাম? মাইলেজটা হলো 27,227 কিলো আছে আর কি। 27,227 কিলো, 27 কিলো মাইলেজ। জি আচ্ছা আচ্ছা। আর এর ভিতরে সবকিছু টিভি ব্যাক ক্যামেরা সবকিছু সবকিছু কমপ্লিট আছে? জি। ওকে, সানরুফটা খুলে দেখালে যাবে? অবশ্যই। ওয়াও, এই সানরুফটা দেখুন। জল ভাই কি এদিকে মাথা বের করতে পারবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এদিকে কিন্তু জুয়েল ভাই অলরেডি সানরুফের ভিতর দিয়ে কিন্তু মাথা অলরেডি বের করে দিয়েছে। তা জুয়েল ভাই কি অবস্থা, কেমন লাগতেছে আসলে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগতেছে অবশ্যই। ওকে, তো জুয়েল ভাই আসলে গাড়িটা তো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। এছাড়াও যদি ভিউয়ার্স আপনার যদি আরও কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে জুয়েল ভাইয়ের সাথে প্রশ্ন করতে পারবেন। আর এই অবস্থা আসলে প্রাইসটা কত যাচ্ছেন যদি বলতেন? আসলে প্রাইসটা আমরা আমাদের আস্কিং প্রাইস হলো আপনার 92 লাখ। 92 লাখ? ওকে, তো কথা বলার সুযোগ তো থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিছুটা তো থাকবেই, কারণ অনারের একটা ব্যাপার আছে, কাস্টমারকে অ্যাটলিস্ট আমরা একটা অনার করতে চাই আর কি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারছেন 92 লাখ, অর্থাৎ 92 লক্ষ টাকা। এরপরও আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ থাকবে। স্ক্রিনে নাম্বার আছে, ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, সরাসরি আসবেন, দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই গাড়িগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।